এই জায়গাটা হয়েছে ক্রিকেট স্টেডিয়াম বর্ষাপাড়া। এই ক্রিকেট স্টেডিয়ামে বহু দেশের প্লেয়াররা এসে ক্রিকেট খেলে গেছে। আর আপনাদের লেফট সাইডে হয়েছে এইরকম, এটা হয়েছে জঙ্গল, তার মানে পাহাড়ের উপরে জঙ্গল। কিন্তু পাহাড়ের উপরে থেকেও মানুষের বাড়ি দেখা যাচ্ছে, বাড়ি আছে বহুত, কিন্তু এই পাহাড়টা কোনো ধরনের ভয়টাই নাই। কিন্তু আমি কেমন করে কষ্ট করে এসেছি এই পাহাড়টা আপনারা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, যে যেখানে থেকে দেখছেন এই মুহূর্তে আমার ভিডিওটা, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম আর ভালোবাসা। কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি, একদম পাহাড়ের উপরে উঠবো আমি, তার উপরে থেকে আমি দেখাবো বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। আপনাদেরকে বহুত ভালো লাগবে। আজকে আমরা দুজন আছি, এই যে আমার পার্টনার লাডের নাম, আমরা দুজনে যাচ্ছি। কিন্তু জায়গাটা কিন্তু বেশি দূর ফাঁকুন না, কিন্তু আমার যেখানে থাকে এখান থেকে কিন্তু একদম বগলে, কিন্তু টাইম লাগে এক ঘন্টা, কারণ বহু দূর ঘোরা লাগে। একদম রাস্তা একবারে কন্ডিশন দেখতে থাকবেন আপনারা, কিন্তু বহুত রাস্তা, এই দিকেও গেছে রাস্তা, এই দিকেও গেছে রাস্তা, এটা দিয়ে যেতে লাগবে আপনাদের। রাস্তা আমরা, কারণ কথা হচ্ছে যে আমি ডাইরেক্ট কিন্তু দেখালে দেখাতে পারি, কিন্তু দেখাবো না, কারণ আমি কেটে কেটে আমি দেখাচ্ছি। এক ঘন্টা রাস্তা আমি 5 মিনিটে আমি মেকআপ করে দেব, কারণ কথা হচ্ছে যে আমি এই ভিডিওটা আমি বানাচ্ছি শুধুমাত্র একটা মানুষের জন্য, কারণ বি মানুষ, বি নামের মানুষ, ওর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। মেরা পেয়ার, মেরা পুরানা মাকসাদ, মেরা পেয়ার, আই লাভ ইউ বি। কিন্তু বি কিন্তু আমার ভিডিওটা দেখতে আছে, নামটা আমি ডাইরেক্ট সম্পূর্ণ আমি বললাম না, কিন্তু আমি হেডলাইনটা বলে দিলাম, বিকে আমি বহুত ভালোবাসি। আমার হাতের মধ্যেও লেখা আছে বিটা, কিন্তু যেটাই হোক আমি দেখো এইরকম কষ্ট করে যাচ্ছি না, আমার একদম ঠ্যাং আর ওঠে না। আর তাও আমি, কারণ ভালোবাসা জোরে যাচ্ছি আমি, কিন্তু জায়গাটা ওইরকম ভালো না, কিন্তু কিন্তু পাহাড়ে আমি বহুদিন থেকে উঠি না, তো এই জন্য আরও বহুত জায়গায় পাহাড়ে উঠছি, কিন্তু এই পাহাড়টা কিন্তু একদম খাতানাক। দেখো পাথর কেমন করে ফেলে রাখছে, আর এইদিকে তো আরও বহুত একদম খারাপ আপ। এই আপটা উঠলে গেলে যাই উঠছে তাই মনে জানা আছে, যাই উঠে নাই তাই আপ ওটার জন্য একদম পাগলা কুত্তে নাকাল ছুটছে, কিন্তু আমরা উঠছি আমার মনে জানে। কষ্ট রে পাহাড়ে ওঠা, না কোন দেখুন দেখুন জানাকে এটা না পালে মিতো ভাড়া ফাইনালি গাইস, বহুদূর হাঁটার পরে পেয়েছি মন্দিরটা। আই লাভ মাই ফ্রম গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়াম বর্ষাপাড়া। এটা হচ্ছে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, এখানে আপনারা আসলে গেলে দেখতে পারবেন এইরকম এইরকম দৃশ্য। কিন্তু আপনার যদি গাছান্ত যদি লাগে তাহলে এই পাহাড়টা আসবেন, গাছান্ত পেয়ে যাবেন, তোমার ছিটে গাছান্তই লাগে। গাইস কথা হয়েছে যে আজকে আপনাদেরকে আমি এতটুকু আমি দেখালাম, কিন্তু আমি নেক্সট জায়গাতে আমি কিছুদিনের ভিতরে যেয়ে আসি কাজিরঙা, ওখানে আমি আপনাদেরকে ভালো ভালো জায়গা দেখার চেষ্টায় থাকবো আমি।
আজকের ভিডিও আপনাদেরকে এতটুকু দেখালাম, কিন্তু এই মন্দিরটা ওই নামায় থেকে বহুত ভালো দেখা যায়, আসার পরে এরকম লাগে। তা আজকের ভিডিও আপনাদেরকে এটুকুই দেখালাম। টেক কেয়ার অল এভরিবডি।